কম্পিউটারে কোনো কিছু ডাউনলোড করা, প্রোগ্রামিং করা, সেট করা, এটাও একটা সৃষ্টি। আবার ডিলেট করে দেওয়া, সেটাও আরেকটা সৃষ্টি, ক্রিয়েশন। জীবন নির্মাণও একটা সৃষ্টি, জীবন নিঃশেষ করাও সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলেন, আমি জীবন আর মরণ কেন দিয়েছি? লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, একটা পরীক্ষা। জীবন আর মরণ একটা পরীক্ষা। তিনি পরীক্ষা নিতে চান কার আমল, কার জীবন কর্ম সর্বাধিক সুন্দর, সর্বাধিক তিনি মহা ইজ্জতের মালিক, মহা পরাক্রমশালী, দুর্লঙ্ঘ, তাকে কেউ আক্রমণ করতে পারে না, তার আরশ পর্যন্ত কারো কোনো হাতিয়ার পৌঁছায় না, তার পরাক্রমের সামনে কারো পরাক্রম টেকে না, এবং তিনি সীমাহীন ক্ষমাশীল। তো জীবন আর মরণ আমাদের কর্মের পরীক্ষা, কার কর্ম বেশি সুন্দর। সুন্দর মানে কি? সুন্দর কাকে বলে? সুন্দর আল্লাহ বলেন, আল্লাহর কাছে সুন্দর হতে হলে দুইটা বৈশিষ্ট্য থাকলে সেটা সুন্দর, আর ওই দুই বৈশিষ্ট্য না থাকলে এই কাজটা অসুন্দর। হুদায়বিয়া ইবনে আয়াসকে প্রশ্ন করা হয়েছিল, মা আহসানু আমালা, আহসানু আমালা, সুন্দর কর্ম কি, সুন্দরতম কর্ম কি? তিনি বললেন, আখলাসুহু ওয়া আসওয়াবুহু, আল্লাহর কাছে সুন্দর কর্ম কোনটা, যেটা সবচেয়ে বেশি ইখলাস সহকারে আল্লাহর জন্য করা হয়, ওই কাজের পেছনে সৃষ্টির কাছে কোনো প্রশংসা পাওয়া, সৃষ্টির কাছে কোনো কিছু অর্থ সম্পদ পাওয়া, এগুলোর কোনো চেতনা নাই। টাকাও চায় না, কারো গুণগানও চায়, কেউ ভালো বলবে এটাও চায় না, কেউ শুক্রিয়া আদায় করবে এটাও চায় না, কারো কাছে তার কোনো স্বার্থ নাই। নিঃস্বার্থভাবে যেই কাজ আল্লাহর জন্য করা হয়, ভেতরে অন্তরে কাজটা শুধু আল্লাহর জন্য করা হয়, এটা সৌন্দর্যের প্রথম শর্ত পূরণ হলো। দ্বিতীয়, সুন্দর হতে হলে কাজটা বিশুদ্ধ হতে হবে, বিশুদ্ধ হতে হবে। বিশুদ্ধ কাকে বলে? অশুদ্ধ কাকে বলে? বিশুদ্ধ বলে যেটা নবীজির তরিকায় সম্পন্ন হয়, এটা বিশুদ্ধ, নির্ঘাত শুদ্ধ, ভুলের কোনো আশঙ্কা নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নির্ভুল, বিশুদ্ধ। নবীজির তরিকা যেটা করা সেটা হলো শুদ্ধ কাজ, আর নবীর তরিকা যেটা হয় না এটা অশুদ্ধ। এটা কি? একে যদি পূর্ব দিকে ফিরে কেউ দুই রাকাত সালাত পড়ে, এটা অশুদ্ধ। যতই আল্লাহর জন্য পড়ুক, যতই নিয়তে এখলাস থাকুক, কোনো রিয়াকারিও নাই, কারো কাছে কিছু প্রাপ্তিরও কোনো তার আশা নাই, শুধু আল্লাহর জন্য করছে, কিন্তু পূর্ব দিকে ফিরে, ভেতরে এখলাস ঠিক আছে কিন্তু বাইরে নবীর তরিকা ঠিক নেই। নবীজি পড়তেন কেবলা মুখী হয়ে, সে কেবলাকে পিঠ দিয়ে পড়েছে, নবীর তরিকা হয় না, এটা বাতিল হয়ে যাবে। যেই কোনো কাজ সুন্দর হয় তখন যখন এটা ভেতরে আল্লাহর জন্য হয় আর বাইরে নবীজি সুন্নতের সাথে মিলে হয়, বাইরে সুন্নত ভেতরে একলাস, বাইরে সুন্নত মতো থাকলে ভেতরে একলাস থাকলে এটাকে কি বলে? সুন্দর বলে। সেই সালাতে সুন্দর সালাত,
যে সালাত আপনি ভিতরে আল্লাহর জন্য নিয়ত করেছেন আর বাইরের তরিকাটা কাঠামোটা রুকু সেজদা দান সবকিছু নবীজির তরিকায় করেছেন এই কাজটা কি সবচেয়ে সুন্দর পৃথিবীতে হচ্ছে সুন্দর কাজ আর নেই আমরা তো সুন্দর বললে আমরা বুঝি জামাটা সুন্দর বাড়িটা খুব সুন্দর তাই না সব চকচকে জগজগে সুন্দর এটা সুন্দর এটা দুনিয়া সুন্দর ওটা আমাদের কাছে সুন্দর আল্লাহর কাছে এটার কোনো ভ্যালু নাই আল্লাহ অন্তরের দিকে তাকান আর আমলের দিকে তাকান অন্তরের দিকে তাকান আর আর বাইরে পাকসাপ কিনা পাকসাপ কিনা জামায় তালি আছে না জামাটা তার নতুন এটা বিষয় না বিষয়টা জামাটা পবিত্র কিনা পোশাক পরিধান পবিত্র কর হ্যাঁ জুমার দিন হিসেবে তোমার ঘরে থাকা কাপড় চোপড় হতে সবচেয়ে ভালোটা ঘুরে আসবো সেটা তালিওয়ালা হোক আর তালি ছাড়া হোক তোমার সংগ্রহে যেটা আছে তোমার সবগুলি তালিওয়ালা জামা তো যেটার মধ্যে তালি কম তালিওয়ালা জামা দশটা দশটা দশটাই তালিওয়ালা দশটার মধ্যে কম তালি যেটার মধ্যে দেখতে একটু সুন্দর ওইটাই তুমি নিয়ে আস যার নতুনও আছে পুরানো আছে তার পুরানো জামাও আছে নতুন জামাও আছে নতুনটা নিয়ে আস ঈদের দিন আজকে এই আল্লাহ ভিতরের বাগানটা সাজাতে বলে তোমার মনের বাগানটা সাজাও আমি আমি তোমার মনের দিকে তাকিয়ে আছি তুমি তো বাইরেটা সাজিয়েছো জামা কাপড় তোমার মসজিদ সুন্দর তোমার জামা সুন্দর তোমার মিম্বর সবকিছু বাইরেটা সুন্দর এটা মানুষ দেখে তুমি দেখো তোমার কাছে ভালো লাগে ওকে তোমার কাছে ভালো লাগে ঠিক আছে এটা নাজায়েজ না কিন্তু আমার কাছে ভালো লাগে যেটা সেটা কি করেছো মসজিদে যদি একটা টাইলস ভাঙা থাকে সাথে সাথে তুমি মেরামত করবা কিন্তু আমার নামাজে দাঁড়িয়ে যে তুমি নামাজ ভাঙ এক রাখাতে দশ বার তুমি ভ্রূক্ষেপ করো না সালাতে দাঁড়িয়ে মনটা তোমার চলে গেল পুকুর পাড়ে শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে ঢাকা আর চিটাগাঙে অন্তর তোমার মসজিদে নাই দেহটা মসজিদে অন্তরটা মসজিদে নাই অন্তরটা ইবলিসে নিয়ে ঘুরতেছে الذي يوسوس في صدور الناس যে কুমন্ত্রণা দেয় মানুষের সিনে এখানে একজন বন্ধু আর একজন শত্রু আল্লাহ হলেন বন্ধু ইবলিস হলো শত্রু আল্লাহ চান মনটা আল্লাহর দিকে রাখো মনটা আল্লাহর দিকে রাখো যেমন অ্যান্টেনাগুলি আকাশের দিকে থাকে অ্যান্টেনা গুলি কোন দিকে থাকে আকাশে তুমি হৃদয় অ্যান্টেনা তুমি আল্লাহর দিকে রাখো এখন বন্ধুর বাড়িতে গিয়ে বন্ধুর সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে বন্ধুর সামনে বন্ধুর চরম এক শত্রুর সাথে আপনি গোটা সময়টা কাটালেন গেলেন বন্ধুর সাথে কথা বলার জন্য কথা বলতে গিয়ে আল্লাহ দেখতেছেন যে আপনি তার শত্রুর সাথে দশ মিনিটের নয় মিনিট সাড়ে নয় মিনিট শত্রুর সাথেই কাটিয়ে দিবে কোনো বন্ধু পৃথিবীতে তার বন্ধুরে আচরণ কি সইতে পারে আমরা তো তাই করছি আমরা তো তাই করছি আমাদের সালাত আমাদের জীবন কেন পরিবর্তন করে সালাত উপরে উপরে আল্লাহর জন্য হচ্ছে বটে ভেতরে তো শয়তানের সাথে শয়তানের জন্য হয়ে গেছে কারণ মনটা সে নিয়ে গেছে সাহাবায়ে কেরাম এক ওয়াক্ত সালাত পড়েছেন লাইফ চেঞ্জ এক ওয়াক্ত সালাতে লাইফ চেঞ্জ রহমানুল লাইলি ফুরসানুন নাহার এক ওয়াক্ত পড়েই নবীজির পিছনে রাতের দরবেশ দিনের সংগ্রামী দিনে আল্লাহর জন্য সে বসে নেই আর রাত হলেই আল্লাহর সামনে সালাম তাহাজ্জুদ তেলাওয়াত এক ওয়াক্তে চেঞ্জ মসজিদের মিম্বরের দায়িত্ব মানুষের পরকাল ইসলাম করে দেয়া মানুষের পরকাল মুক্তি করে দেয়া আর দুনিয়ার জীবনকেও
সুন্দর করে দেওয়ার জন্য ভূমিকা রাখা। তো আজকে আমি যে বিষয়টা নিয়েছি, আল হায়াত ওয়াল মউত, জীবন এবং মরণ। মরণ তো আমরা সবাই বুঝি, মরণ সবাই বুঝি, মৃত্যুর ব্যাপারে সবারই কিনা আছে। ফেরাউনও আল্লাহকে বিশ্বাস করতো না, কিন্তু মরণকে বিশ্বাস করত। নমরুদ আল্লাহকে বিশ্বাস করতো না, মৃত্যুকে বিশ্বাস করত। মৃত্যুর ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, সন্দেহ নাই, এটা একই। এটা কখন আসবে যে কোনো টাইম, আপনাকে কোনো টাইম বলা হয়নি যে আপনি দেখা গেল একটা লোক মারা যাবে এক ঘন্টা পরে, এক ঘন্টা আগ পর্যন্ত সে 20-30 বছর হায়াত আর স্বপ্নে বিভোর হয়ে আছে, এক ঘন্টা পরে মরে গেল। এই যে ভূমিকম্প হয়ে নিজের বিল্ডিং এ যাদের কবর হয়ে গেল, হয়তো দেখা গেল তারা অনেকে টিভি দেখছে বা অনেকে কোনো প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছে, তার আগামীকালকে কত পরিকল্পনা, আগামীকাল সে 25 সালা মহাপরিকল্পনা স্বাক্ষর করবে, কেউ 20 সালা পরিকল্পনা তার পাস হবে কালকে, অথচ তার টাইম নাই 5 মিনিট। জীবন তো এরকমই, মরণ এরকমই, জীবন এভাবে শেষ হয়, মরণ এভাবে আসে। মৃত্যু হইল সকল ওয়াজের প্রধান বক্তা, মৃত্যু হইল সকল ওয়াজের প্রধান বক্তা। মৃত্যুর ওয়াজ পৃথিবীর সবাই মেনে নিয়েছে। মৃত্যু সময় ফেরাউন হেদায়েত হয়েছে, মুসা আলাইহিস সালামের সারা জিন্দেগির ওয়াজে যে ফেরাউন হেদায়েত হয়নি, মৃত্যুর কয়েক সেকেন্ডের ওয়াজে বক্তৃতায় হেদায়েত হয়ে গেছে। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি এখন ঈমান আনলাম যে ফেরাউনকে নিদর্শনের পর নিদর্শন দেখাতে 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 লাস্ট লোহিত সাগরের কিনারে আনা হলো, তখন সে মানলো না, কারণ ওয়াজ করতেছে সে দেখতেছে মুসা আলাইহিস সালাম আমার মতোই মানুষ, ওকে আমি মানবো কেন, ওর কাউম ওর জাতি আমার গোলাম, ওর জাতি আমার গোলামি করে, সে কিনে আমার ওয়াজ করে। ও কাউম হুমালানা আবেদুন মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম, তো হারুন এরা দুইজন এদের কাউম আমার গোলাম, আমার দাস দাসী, হ্যাঁ তারা আমার ওয়াজ করে। ফেরাউন এর এটাতে বক্তব্য ছিল, কিন্তু মৃত্যুর মুখে যখন পড়েছে আমানতু বলে চিৎকার দিয়েছে, তখন তার ইমান তো গ্রহণযোগ্য না, লাভ হলো না, লাভ হলো না। দুনিয়াতে সবচেয়ে বোকা মানুষকে যে মৃত্যুকে মনে করে না, মৃত্যু ভুলে গেছে, তার মতো গাধা গর্ধব, তার মতো ননসেন্স, তার মতো আহাম্মক পৃথিবীতে আর নেই। আর যে মৃত্যুকে স্মরণ করে তার মতো জ্ঞানী আর নেই। পৃথিবীর সকল ডক্টরের দেশে বড় ডক্টর, পৃথিবীর সকল পণ্ডিতের চেয়ে সে বড় পণ্ডিত, পৃথিবীর সকল শিক্ষিতের মধ্যে সে বড় শিক্ষিত। দরবারে নবুয়ত থেকে তাকে সার্টিফিকেট করা হয়েছে, সাহাবীরা প্রশ্ন করলেন আইয়ুল মুমিনিনা আকিয়াস, ইমানদার সমাজে মুসলিম সমাজে সবচেয়ে বিদ্বান বুদ্ধিমানকে, জ্ঞানে বিদ্যা বুদ্ধিতে সবার আগে কে? নবীজি বললেন আকসারুহুম লিল মাউত যিকরা, সমাজে দেখবা খুঁজে দেখবা কে বেশি বেশি মরণের কথা ভাবে এবং বলে। তাহলে জীবনের শেষ যে কোনো টাইমে হবে মরণের মাধ্যমে, আর আমি আসি অনন্তকালের কাজ করার জন্য, অনন্তকালের আমল করার দায়িত্ব নিয়ে এসেছি, অনন্তকালের এবাদত বন্দেগি করার দায়িত্ব নিয়ে এসেছি। যে কোনো সময় হায়াত শেষ হয়ে যাবে, যে কোনো সময়, যে কোনো সময় আমার বিমানবন্দরের বিমান ফ্লাই করবে, আমি যদি এখন বিমানবন্দর থেকে 100 কিলোমিটার দূরে আমি আনন্দ করি, তো এই যাত্রীর মতো বেকুব যাত্রী আহাম্মক যাত্রী আর আছে পৃথিবীতে? তোমার যে কোনো সময় ফ্লাই করবে তোমার ফ্লাইট, আর তুমি কিনা 100 কিলোমিটার দূরে এখন। এই কথাগুলির এখন সমাজে দাম নাই, কারণ এখন আমরা সবাই দুনিয়ার মোহে ঘুমন্ত, কেউ ইয়াবা খেয়ে নেশাগ্রস্ত,
কেউ দুনিয়ার মোহে নেশাগ্রস্ত, নেশা আছে সবাই, কম বেশ সবাই নেশাগ্রস্ত, কেউ ইয়াবার বাবায়, কেউ মনের হাওয়ার পরিবর্তিতে, সবার অন্তরেই পাঁচতলা দশতলা বিল্ডিং ঘুমায়, সবার অন্তরে পাঁচ দশতলা বিল্ডিং একটা ঘুমাচ্ছে, গরিবও চিন্তা করে আমার বিল্ডিংটা কবে হবে। মুসলিম জাতি এটা না, মুসলিম জাতির অর্ধ অর্ধ পৃথিবীর শাসনকর্তা ঘুমত খেজুর পাতার তৈরি প্রাসাদে, তারা কি পারতেন না একশো তলা টাওয়ার করতে? পারতেন, তখন প্রযুক্তি ছিল, ইচ্ছে করে করেন নাই, ইচ্ছে করেই মহানবী মাটির ঘরে ঘুমিয়েছেন, খেয়েছেন, বসেছেন, সেজদা দিয়েছেন মাটির মসজিদে। কাঁচা মসজিদ, মুসল্লিগুলি পাকা, মসজিদ কাঁচা, মুসল্লিগুলি পাকা। আপনারা কি পারবেন এই পাকা মসজিদে পাকা মুসল্লি হতে? পাকা মসজিদে পাকা মুসল্লি হওয়া অনেক কঠিন, কঠিন কাজ, আল্লাহ তো আপনি কি পারবেন? মনটা ভেতরের সৌন্দর্যের দিকে দিতে হবে, হৃদয়ের বাগান আল্লাহ দেখে, তোমার ভিতরে আমার মহাব্বতের গাছগুলি ঠিক আছে কিনা, আমার মহাব্বতের ঝর্ণা আল্লাহর ভালোবাসার ঝর্ণা তারা ভিতরে প্রবাহিত কিনা, নবী প্রেমের ঝর্ণা পৃথিবীতে সচল প্রবাহমান কিনা, আল্লাহর উপর ভরসার সেই সবুজ শ্যামল পরিস্থিতি ভিতরে আছে কিনা, আল্লাহর ভরসা আছে কিনা, আল্লাহর প্রতি ভয় ভীতি তোমার অন্তরে আছে কিনা, আখেরাতের আশা নেশা তোমার ভিতরে আছে কিনা, ভিতরের বাগান তোমার উজাড় না ভিতরের বাগান তোমার সাজানো গোছানো? আল্লাহ তো উঠে দেয় এজন্য প্রকৃত হায়াত হল এবাদতি জিন্দিগিকে হায়াত বলা যায়, যেটা আপনি ভিতরটা সাজাচ্ছেন, এবাদতের জিন্দিগিটাই হায়াত, এবাদতহীন জীবন মরণ, এটা মৃত্যু, এটা আসলে ওটাকে জীবন বলে না। এই জন্য সূরা আনফালের ২৪ নম্বর আয়াতে বিস্ময়কর একটা কথা আল্লাহ বলেছেন, হে ইমানদার সমাজ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও, ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম, যখন আল্লাহ রাসূল ডাকবে তোমাদেরকে এমন বিষয়ের দিকে যে বিষয় তোমাদেরকে হায়াত দেবে, হায়াত দেবে, জীবন জীবন দেবে। তো যাদেরকে ডাকছে তারা তো সবাই জীবিত মানুষই, তো জীবিত মানুষকে জীবন দেবে মানে এরা তো জীবিতই, জীবিতরাই তো মসজিদে আসে নাকি মরারা আসে, মুর্দারা আসে? জীবিতরাই তো আসে। তার মানে তুমি যে জীবনটা তোমার এখন আছে এইটা যদি আল্লাহ না থাকে, তোমার এই জীবনে যদি রাসূল না থাকে, তোমার এই জীবনে যদি আল্লাহর সেজদা না থাকে, আল্লাহর প্রতি ভয় আবেগ মহাব্বত না থাকে, তো এই জীবন মৃত্যুর চেয়েও খারাপ। যে জীবন তোমাকে অনন্তকালের জাহান্নামের মতো ভয়াবহ কঠিন আগুনে ফেলে কখনো আর বের হতে দেবে না, ওই জীবনকে জীবন বলা যায়? ওই জীবনকে জীবন বলা যায় না। মানুষ যে ব্যবসা করে পুঁজি হারালো, নিজের বসত বাড়িয়ে বিক্রি করতে হলো ঋণ শোধ করার জন্য, এরপর আরো কয়েক কোটি টাকা ঋণ করতে হলো, হ্যাঁ, বাড়ি গেল, গাড়ি গেল, নিজের পুঁজি গেল, আরো কতগুলি ঋণ, এই ব্যবসারে ব্যবসা করে কেউ? যে জীবন শেষে আরেকটা জীবন লাভ হয় না, আরেকটা অনন্ত জীবন লাভ হয় না, অনন্ত দহন যন্ত্রণা আসে জীবনে, সে জীবনকে কোরআন হাদিসে জীবন বলা হয় না। তাই এই জন্য প্রকৃত হায়াত হলো আমাদের আগের যুগের মুরব্বীরা, আমরা রাত্রে জাগলে দেখেছি তারা জিকির করতেছে, এরা জীবিত, এরা অমর। এই যে বললাম ওদের কথা, এই যে মুখে আসলো এই মিম্বরে, এই যে আল্লাহ সামনে করে দিলে দিলে, অত নর্মাল মানুষ, গরিব মেসকিন বা ধনী, কিন্তু রাত্রে জাগলেই শুনেছে জিকির করতেছে, তেলাওয়াত করতেছে, তাহাজ্জুদ করতেছে। এই এইসব গ্রামেই তো, এইসব গ্রামেই তো দেখেছি এদেরকে। আজকে মিম্বরে আল্লাহ তাদের কথা আমাদের মুখ দিয়ে বলাচ্ছে, বুঝে গেছে তারা অমর।
তারা মরে যায়নি, মরেও তারা এটাই জীবন। وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانَ آخِرَةَ জীবন তাই হলো প্রকৃত জীবন। আমাদের নরসিংদীতে একজন ব্যবসায়ী ছিলেন, ওনার হাতে সবসময় পুরানো ফাটা ছেঁড়া ব্যাগ থাকত, কখনো নতুন ব্যাগ দেখিনি। ব্যাগটা উপর থেকে ছেঁড়া ফাটা একবারে কম দামি, ভেতরে 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা। আর কত কত লোক দেখি কি চাকচক্য ব্যাগ, ব্যাগের জোর দেখলে মনে হয় যেন কত বড় লোক, আসলে ভিক্ষা করে খায় ভেতরে কিছু নেই। আমাদের দশা যাতে এরকম না হয়, যে উপরে কি ফিট ভাগ ভেতরে সাদের ভাগ, এমন এত হয়ে গেছে জীবনটা এত। তার চেয়ে ওই ব্যবসায়ীর ফাটা ছেঁড়া ব্যাগই হোক, ভেতরে লক্ষ লক্ষ টাকা থাকবে, তাই না? ভেতরটা ভরপুর থাকে, যাদের ভেতরে ধনে ভরা থাকে, ভেতরে সম্পদে ভরপুর থাকে, তারা বাইরের চাকচক্য কমই দেখে। আগের যুগের বুড়ারা মুরব্বীরা এদের জীবনটা এমনই দেখেছি, এমনটা ছিল। আমরা যাদের ঘরে জন্ম নিয়েছি, আমরা যাদের ঘরে জন্ম নিয়েছি, তাদের ভেতরটা সম্পদে ভরা ছিল, এই জন্য বাইরে মরুভূমি, বাইরে সৌদি আরব, বাইরে মরুভূমি, ভেতরে কি সব শক্ত। আল্লাহ আকবার, মুসলিম উম্মা তারা ভেতরটা বেশি দেখবে, এটাই স্বাভাবিক। খ্রিস্টানরা বাইরেরটা দেখে, ইহুদিরা বাইরেরটা নিয়ে ব্যস্ত, আরো অন্যান্য জাতির সবাই বাইরেরটা নিয়ে ব্যস্ত। আমরাও যদি বাইরেরটা নিয়ে ব্যস্ত থাকি, তাহলে পার্থক্য কি হলো তাদের আর আমাদের? এই জন্য হায়াত আর মওত, হায়াত যেটা আল্লাহ দিয়েছেন এটা হায়াত, এটা জীবন, কিন্তু এই জীবনকে অনন্ত জীবন বানিয়ে নেয়ার দায়িত্ব আমাদের নিজেদের। যে ফসল জমিন থেকে আসে, যে ধান জমিন থেকে আসে, যে গম জমিন থেকে আসে, যে ভুট্টা জমিন থেকে আসে, সেই ভুট্টা যদি আবার জমিনে বপন করা যায়, তাহলে আদামন থেকে শতমন হতে পারে নাকি? আদামন থেকে শতমন পেতে পারে। জমিনের ফসল আবার জমিনে বপন করেছি, বিনিয়োগ করেছি, শত মনে আমাকে ফেরত দেবে। তো যে জীবন আল্লাহর কাছ থেকে পেয়েছি, সেই জীবন যদি আবার আল্লাহর কাছে অর্পণ করে দেই, আল্লাহর কাছে বিনিয়োগ করে দেই, অনন্ত জীবন চলে আসবে আমাদের জন্য, অনন্ত জীবন চলে আসবে। বর্তমান বাহ্যিক এই চাকচক্যের যুগে এই মসজিদ দেখুন কত সুন্দর করে আপনাদের জন্য বানানো হয়েছে, আপনারা সবাই খুশি। এই মসজিদ যদি টিনের হতো, পালাকিরা যদি বাঁশের হতো, এই এত মসজিদে কখনো আপনারা আসতেন না। কেন? আমরা যেমন আমাদের মসজিদ তেমনই। এখন মসজিদ যদি ভাঙাচোরা হয়, কারো সেখানে মন বসে না। এটা যেমন সুটকি তেমন বেগুন, যেমন সুটকি তেমন বেগুন হতে হয়, মিল ম্যাচিং করতে হয়। আমাদের ম্যাচিংয়ের জন্য মসজিদটা এরকম হতে হয়। আমি আমার মাদ্রাসা মসজিদে একজন একদিন এক ভদ্রলোককে দেখেছি, খুব ফিটফাট মসজিদ পরিচ্ছন্ন, তারপরে উনি নামাজ পড়লেন না, একটু ওনার পায়ের নিচে একটু বালি লাগছে, এখানে আমি সেজদা করতে পারবো। উনি চলে গেলেন মসজিদ, আমার সামনে উনি চলে গেলেন। তো যেমন সবজি তেমন বেগুন তো লাগবে নাকি? অথচ নবীজির মসজিদ পুরোটাই পাথরের কণা, ইটের কণা, বালু আর বালি। উনি পাথরের রাতে সেজদা দিয়েছেন, নাকে কাদা, কপালে কাদা, হাতে হাঁটুতে পায়ে কাদা। রাইতু আসারাত তিন ফি জামহাতিহি ওয়া আন্নাবাতিহি, রাবি আবু সাঈদ খুদরি বলছেন, কাদা মাটি দেখেছি নবীজির কপালে, নাকে, ওনার সেজদার অঙ্গে। এমন নবীজি বলেছেন, সেজদা করলে যদি কিছু কপালে নাকে লাগে, এগুলি মুছে ফেলো না, ফাইন্না রাহমাতা তুয়া জেহুয়া, আল্লাহর রহমত ধেয়ে আসতেছে তোমার দিকে, তোমার এই মাটিময়
কফাল থেকে এত উন্নত কফাল তুমি আমার জন্য আজকে ধুলিমলিন করে দিলা পদ্মমাত্র করে দিলা যা তোর মতো গোলামকে স্নেহ করব না কাকে করব আমি আল্লাহর মায়া থেকে দেই আসে তো যেমন মুসল্লি তেমন মসজিদ ছিল ওনারা যেমন মুসল্লি ছিলেন তেমন মসজিদ ছিল তারা মনোজগতের সৌন্দর্যের মজনু ছিল আল্লাহ তাদেরকে দিয়েছিল সেটা আর আপনারা যেমন মুসল্লি আমাদের মসজিদও কি তেমন হয়েছে ঠিক আছে মসজিদ এভাবেই হয়েছে আমরা এভাবে যেহেতু আমাদের মন এরকম এসে আমাদের মন ওঠে না কিন্তু আমাদেরকে বলে গেলে চলবে না মৃত্যুর পরে আরেকটা সৌন্দর্য দরকার হবে তখন এই সৌন্দর্যের কোনো ভ্যালু وحصل ما في الصدور অন্তরে কি আছে কি সৌন্দর্য লুকিয়ে রেখেছো না অন্তরে কুৎসিত কদর্য ময়লা আবর্জনা আমাকে দেখাচ্ছ ময়লাগুলি আমারে দেখাচ্ছ ডাস্টবিনগুলো আর মানুষকে দেখিয়েছো কেতা দুরুস্ত ফিটফাট সুন্দর পোশাকগুলো আমার কি মূল্য নাই আমার নজরের জায়গাটা কেন সাজালো না তুমি আমি তো দেখবো কি করেছো তুমি সেই হিসাবে তোমার সাথে আমি আচরণ করবো ওয়াহুসিলা কালেক্ট করা হবে কালেকশন করা হবে মাহফিজ সুদূর সিনার মধ্যে কি ভাবটা ছিল আমার জন্য কি ভক্তিটা তুমি ওখানে সাজিয়ে রেখেছিলা কি মহাব্বতটা সাজিয়ে রেখেছিলা কি ভয় ভীতিটা কি তাকওয়া কি পরহেজগারির ভাবগুলো মণিমুক্তাগুলো আলোগুলি আলোর কণিকাগুলো এখানে রেখেছিলাম আমি তো দেখবো সব নাকি অবজ্ঞার অন্ধকার রেখেছিলে আমার জন্য অবজ্ঞার ডাস্টবিনে ময়লা আমার ডাস্টবিনে আমার জন্য রেখেছিলে অন্তরে লুকিয়ে আল্লাহর জন্য কি করতে হবে কিছু করতে হবে যা ইচ্ছে তাই এই জন্য হায়াত মওত আল্লাহর জন্য হয়ে যাওয়া ভেতরে বাইরে এটা হায়াত আর আল্লাহর জন্য না হওয়া এটা কি মওত আমওয়াতুন গায়রু আহিয়া সারা কোরআনে বলেছেন যারা আল্লাহর জন্য হয়নি এরা জীবিত হলেও মৃত জীবিত হলেও মৃত রোবট রোবট চলে কাজ করে আগুনের ভিতর ঢুকে রোবটে এখন গাড়িও চালায় রোবট যুদ্ধ করে রোবটে সবই তো করে কিন্তু রোবটের কি মরণ আছে মরা জিনিস তো আমরা যদি রোবটের মতোই চলি ভিতরে প্রাণ নাই প্রাণ তো সেটাই যেটা স্রষ্টার সাথে মিশে অ্যান্টেনার মতো ষষ্ঠমুখী কোন মুখী হানিফাম মুসলিমা হানিফ দুনিয়ার সব মোহমায়া ত্যাগ করে এটা ভাবিত হয়ে গেছে অভিমুখী হয়ে গেছে কম্পাসের কাঁটার মতো হয়ে গেছে কোন দিকে মুসলিমা আল্লাহ দিকে ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আমার হৃদয়কে ফিরিয়ে দিয়েছে যিনি আসমান জমিনের স্রষ্টা তার দিকে চলো মুসলিম হানিফা মুসলিম আল্লাহ সর্বস্ব মুসলিম আল্লাহ ছাড়া কিছু বুঝে না আপনি যদি পৃথিবীতে আল্লাহকে ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন আপনার ভালোবাসার চেয়ে অনন্ত 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 গুণ বেশি এবং আখেরাতে সেটা ফেরত দিবেন অকল্পনীয় মা রাইনুন রাত যেটা কোনো চোখ দেখেনি ওয়ালা উযুনুন সামিআত যেটা কোনো কান শুনেনি ওয়ালা খাতারা আলা কালবে বাশার যেটা মানুষের অন্তরে কখনো কল্পনায়ও আসে না আপনার এত বড় হৃদয় আধুনিক যুগে অনেক সময় টেলিভিশনে এমন এমন প্রাণ কারা মন কারা সবুজ সুন্দর ফুলে ফলে পত্র পল্লবে পাক পাকালি গাছগাছালি জন্নাধারায় পরিপূর্ণ এমন এমন পরিবেশ দেখা এটা দেখেই তো আমরা সেন্স হারা হয়ে যায় আত্মহারা হয়ে যায় ঠিক না আল্লাহ কেন না রে বান্দা আমার আখেরাতেরটা কল্পনা করার ক্ষমতাও তো নাই কল্পনা করার ক্ষমতা যৌবন কাকে বলে যৌবন কাকে বলে পৃথিবীতে ওই যৌবনটা কল্পনা করার তোমার অ্যাবিলিটি নাই সৌন্দর্যের অনুভূতি কাকে বলে চোখ কি ধরনের সৌন্দর্য দেখার জন্য পাগল পারা আর কি দেখবে সেখানে এটা বোঝার ক্ষমতা এখানে তোমার নাই তো জীবন তো সেটাই আখেরাতের জীবনই প্রকৃত জীবন এবাদতের জীবনই প্রকৃত জীবন আমাদের জীবনটা হোক এবাদত ওয়ালা জীবন কোনো গুনাওয়ালা জীবন যাতে না হয় গুনাওয়ালা জীবন যাতে না হয় যুবকদের জীবন গুনাওয়ালা যাতে না হয় এবাদত ওয়ালা জীবন যাতে হয়
তুমি তোমার চরিত্রকে হেফাজত করে চলবা, হ্যাঁ সব চরিত্র থাকবা, ভালো থাকবা, তুমি কোনো নেশায় যাবে না, কোনো সন্ত্রাসে যাবে না, কোনো অবৈধ সঙ্গে তুমি যাবে না, ইলিগাল কোনো রিলেশনে তুমি যাবে না, সামনে তোমার জন্য সবই আল্লাহ বৈধ পথে পৃথিবীতে সুখী হয়ে নিজের জীবন যৌবন কাটাবার সব আয়োজন আল্লাহ করে রেখেছেন কিনা, রেখেছেন। আমাদের মুরব্বীরা কত ভালো ছিল, আমাদের মুরব্বীরা 110, 15, 20 বছর বেঁচে ছিল, ডায়াবেটিস মুক্ত, হাই প্রেশার মুক্ত, ক্যান্সার মুক্ত, 115 বছর বয়সেও নিজ হাতে নিজে সুন্দর মতো খেয়েছেন। কেন? হায়াতে তৈয়বা, একটা একটা সুখী জীবন আল্লাহ তাকেই দেন যে যৌবনে পবিত্র জীবন যাপন করে, যৌবনকালে পবিত্র জীবন যাপন করে, তার গোটা জীবনটাই ফুলের হয়ে থাকে, সুখের হয়ে থাকে। দুনিয়া যেমন সুখের হয়, কবর থেকেও আরো অনন্ত সুখের তার আয়োজন হয়ে যায়।